বনানি আজকে কলকাতা থেকে ব্যাক করছে, তো আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক ঘন্টার উপরে আমার অপেক্ষা করতে হবে। বনানির জন্য অপেক্ষা করে থাকি, ওকে সারপ্রাইজ দিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চ্যানেল ব্লগ। এখন বাজে হচ্ছে ওই 10টা মতো। আজকে সকালবেলা 8টা নাগাদ ঘুম দিয়ে উঠেছি, উঠে চাটা খেলাম, তারপর আমার স্নান দানও সকালবেলা হয়ে গেছে। এখন এই ঘরে বসে আছি, আর আজকে হচ্ছে আমার 5টার সময় জামশেদপুর যাওয়ার ট্রেন হাওড়া থেকে। তো এখান থেকে 2:30-3টা নাগাদ বেরোবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো। আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে তো মা আমাকে হাওড়া অব্দি ছেড়ে দিয়ে আসবে, আর ওখান থেকে আমি একাই চলে যাবার, ও জামশেদপুর থেকে আমাকে নামিয়ে নেবে। তো দিদিদের সামনে একটা দোকান আছে, ওখান থেকে ভাবছি কিছু কেক বিস্কুট এগুলো কিনে নিয়ে যাব, কারণ আমি যদি রাস্তাতে খেয়াল না থাকে কেনার কথা, তার জন্য আগেই কিনে টিনে নিয়ে যাব। তাই গুরুকে বললাম আমার সাথে যেতে, ওতে একবারই রাজি যাওয়ার জন্য। এবার দেখি ও কোথায় গেল, তারপরে ওকে নিয়ে যাই, ওগুলো কিনে নিয়ে আসি। আর বেশিক্ষণ নেই ও, এখন ওই 10:30 মতো বাজে, তো দেখতে দেখতে টাইম বেরিয়ে যাবে। আর এই যে ডোডো এই ঘরে ঢুকলো। কিরে যাবি না ডোডো? হ্যাঁ যাবি না, চল। কি হচ্ছে, কাশি হয়েছে না? চলো লিচি না তুমি খাও। কোথায় গেলি? না না তোর মা দেবে শুনলি, তোর ঠান্ডা লেগেছে। আর সামনে এই দোকানটা, বেশি দূরে না। আর ডোডো এই আমরা চলে এসেছি দোকানে। এখন বাজে হচ্ছে ওই 2:20 মতো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর রেডিও হয়ে গেছি, আর বাইরে হচ্ছে বিভৎস বৃষ্টি। এখন তো একটু ঝিরিঝিরি পড়ছে, আর এতক্ষণই বিভৎস বৃষ্টি হয়েছে। তো এখনই বেরোবো, এখন না বেরোলে মানে টাইম মতো হাওড়াতে পৌঁছতে পারবো না। তো বৃষ্টিটা আগের থেকে কমেছে, এখন আর মনে তো হচ্ছে না, পড়ছে পড়লেও এক দুপোটা একদমই ঝিরিঝিরি। তো এইটুকুই হয়ে গেছে, এখন বেরোই। এই চলে এসেছি স্টেশনে। এই যে মা, কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, এখনই আসছে। ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এই যে চলে এসেছি হাওড়া স্টেশনে, দিয়ে দিয়েছে ট্রেন। এখন ওই 4:30 মতো বাজে। এখন অনেকটা হেঁটে যেতে হবে সি3-তে, আমার সিট একদম লাস্টে। এই যে সি3-67 মানে আগেরটা দিয়ে উঠব। চলে এসেছি, তো চলে এসেছি সি3-তে। কিন্তু একটাই প্রবলেম, আমার একদম কোনার সিট পড়েছে, উইন্ডো পড়লে না বেশ ভালো হতো। এবার ব্যাগগুলোকে তুলতে হবে, আর বিভৎস গরম লাগছে, এবার গিয়ে একটু শান্তি লাগছে। তো ব্যাগটা তো তুলে দিয়েছি, তুলে এটাই উইন্ডো সিটের পাশে বসলাম। দেখা যাক এই উইন্ডো সিটে কে আসে, যদি ম্যানেজ করে বসা যায়। আমার ওই কোনার সিট একদম বসতে ভালো লাগে না, উইন্ডো সিটটা পেয়ে গেলে তো বেশ ভালো হবে। অনেকে থাকে খুব ভালো দিয়ে দেয়, দেখা যাক এবার। আর এই যে এই ওপরে 2 ব্যাগ তুলে দিয়েছি, আর যা যা দরকারি আমার জিনিস লাগবে এই প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছি। একটা হচ্ছে চাদর, কারণ ঠান্ডা লেগে যায়। তারপরে টিফিন বিস্কুট টিস্কুট যা আছে সব এখানে রেখে দিয়েছি। এখনও 5টা বাজেনি, আজকে অনেক তাড়াতাড়ি ট্রেন দিয়ে দিয়েছে। আর 2 ব্যাগ ছিল না, 2 ব্যাগই বিভৎস ভারী হয়েছে, ঘাড়টার পুরো ব্যথা হয়ে গেল। এবার ট্রেন এখনও ছাড়তে আধা ঘন্টা মতো আছে। এই ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম।
বনানি আজকে কলকাতা থেকে ব্যাক করছে, তো আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যে চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। এখন লোকাল ট্রেন ধরে এসেছিলাম, তো বহুত ভিড় ছিল, ওই জন্য লোকাল ট্রেনে কোনো ভিডিও বানাতে পারিনি। এখন আমি আছি ঘাটশিলা স্টেশনে, তো ওর জন্য অপেক্ষা করছি। মাঝ রাস্তা থেকে ট্রেনে উঠে পড়বো আর ওকে সারপ্রাইজ দেবো। এখন বাজে 7:21, আর বহনির ট্রেন আসবে 8:35, তো 1 ঘন্টার উপরে এখনও ওর জন্য আমার ওয়েট করে থাকতে হবে। এক ঘন্টা মতো লাগবে, আর ট্রেন একদম টাইম, আর ভালো লাগছে না, একা একা বসে না বোর লাগছে। দেখা যাক কতক্ষণে যায়, আর ও তো অলরেডি স্টেশনে এসে গেছে, এসে বসে আছে। আর যারা এই উইন্ডো সিটে ছিল তারা কিছুক্ষণ আগে উঠে গেল বলে আমি উইন্ডো সিটে চলে আসলাম, আর সাইডে না একদমই বসতে ইচ্ছে করে না। দেখা যাক আর কতক্ষণ লাগবে, ওকে তো ফোন করেছিলাম, বললো আর 1 ঘন্টার মতো লাগবে। অনেক ট্রেন ঢুকতে ঢুকতে 1:30 বাজবে, তো 1 ঘন্টার উপরে আমার অপেক্ষা করতে হবে অনেক জন্যে। অপেক্ষা করে থাকি, ওকে সারপ্রাইজ দিতে হবে। এখন বাজে 8:46, এখনও মনি ট্রেন আসেনি, তো টাইম দেখাচ্ছে 8:58। দেখি কতক্ষণে ঢোকায় ট্রেনটা। এখনই খবর হলো ট্রেনের, তো বললো যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর আমি 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। দেখা যাক ট্রেনটা কতক্ষণে ঢোকে, 2 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি। তো এতক্ষণ অপেক্ষার পর ট্রেনটা ঢুকছে, বনি দেখে শকড হয়ে যাবে আমাকে। যেভাবে তুমি আসলে এখন বাজে হচ্ছে ওই 9:30, আর কিছুক্ষণের মধ্যে জামশেদপুর স্টেশনে ঢুকে যাবে। আর এদিকে ওকে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে গেছো যে ও কোথার থেকে আসলো, কারণ আমি তো একা একা এসেছিলাম। হঠাৎ করে ও ঘাটশিলা স্টেশন থেকে ওঠে, আমিও জানতাম না জিনিসটা আমাকে সারপ্রাইজ দেবে বলে মনে করেছে। তো ঘাটশিলা স্টেশনে ও 2 থেকে 2.5 ঘন্টা আগে এসে বসেছিল, তারপরে যখন স্টিল সিটি আসলো তখনও উঠেছে। আর আমি বসে ফোন কাটছিলাম, জানলার পাশে বসাছিলাম, তো হঠাৎ করে ওকে দেখে পুরো আমি সারপ্রাইজ, মানে দেখে ভাবছি যে কী হলো, ভাবছি যে ও কোথার থেকে আসলো। মানে আমি এক্সপেক্টই করিনি যে ও উঠতে পারে বা কিছু, আমি ভেবেছি ও টাটানগর স্টেশন থেকে আমাকে নিয়ে যাবে বাড়িতে। তো আসলো, এসে একটুখানি গল্প টল্প করছিলাম, তারপরে আমার প্রচণ্ড বোর লাগছিল, একা একা ভালো লাগছিল না, তো ওর সাথে বেশ ভালোই হয়েছে। তারপরে যেহেতু অনেকটা আগে এসে স্টেশনে বসা ছিল, তো এসে একটু বিস্কুট টিস্কুট খেলো, খেয়ে এই ঘুমিয়ে পড়েছে। আর একটু পরেই স্টেশনে ঢুকে যাবার, বাইরে হচ্ছে বৃষ্টি, আর এই যে ঘুম ভেঙে গেছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, মানে হঠাৎ করে দেখে ভাবছি যে কি হলো, মানে আমি ভাবছি স্বপ্ন দেখছি না তো। কিন্তু এতক্ষণ এসে কেন বসে থাকলে স্টেশনে, কত খাটনি হলো সিরিয়াসলি, আমি দেখলাম ভয় পেয়ে গেছি প্রথমে, কি হলো ব্যাপারটা। আবার আমি সেটা বলিনি, হঠাৎ আমি জানি তোমার সাথে টাটানগর স্টেশনে গিয়ে দেখা হবে, এবার হঠাৎ করে তুমি এখানে দাঁড়িয়ে আছো হাতে আমার উপরে ফোন, আমি পুরো অবাক হয়ে গেছি। আমার বললে ভাবে যে এসে তোমার ঘুম ঘুম পাচ্ছে, চোখগুলো লাল হয়ে গেছে, বাইকে থাকতে কিছুক্ষণ রেস্ট নিতে তারপরে আসতে। ট্রেন স্টেশন চলে আসছে, আর বাইরে হচ্ছে বিভৎস বৃষ্টি, এখন দাঁড়িয়ে আছি ওলার জন্য, দেখা যাক কখন আসে। এই বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, জানি না কতটা দেখা যাচ্ছে। তো বসে পড়েছি গাড়িতে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে,
তো চলে এসছি বাড়িতে, অনেকক্ষণই লাগলো। এইদিকে বৃষ্টি হয়নি, স্টেশনের ওইদিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখন বাজে হচ্ছে ওই 12:30 মতো, তো বাইরে তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই 10:30 মতো বেজেছিল। আর সেখান থেকে বেরিয়েছি, কি বৃষ্টি ছিল, কিন্তু কদমার এদিকে কোনো বৃষ্টি হয়নি। তারপরে বাড়িতে এসে ঘরদোর পরিষ্কার করলাম, কারণ ও এই কদিন ঠিক মতো টাইম পাইনি ঘরদোর পরিষ্কার করার। তো পোষা টোষ্কার করে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাবারটা বসালাম। আজকে বেশি কিছু করিনি, একটু প্রেশারে সেদ্ধ ভাত করেছি, ওটাই ওর আমি খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এই এখনই ঘরে বসে আছি। আর ও আজকে যে হচ্ছে ট্রেনে আমাকে আনতে গেছিল, আমি পুরো দেখে অবাক হয়ে গেছি। মানে আমি জানি না যে ও যাবে, মানে হঠাৎ করে গেছে, আমি পুরো শকড হয়ে গেছি। আমি বুঝতে পারছিলাম না যে কেমন করে আসলো। তো এখন বাজে তো প্রায় 12:30, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, আর ভাল লাগছে না। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।